লোকসভা নির্বাচনের পূর্বে বিটিআরত উঠিছে দল ত্যাগ যোগদানের জোয়ার। পর্বতজোড়াত বিপিএফ দলত যোগদান বিজেপি আর ইউপিপিএলের একাংশ কর্মীর। এক নম্বর পর্বতজোড়া পরিষদীয় সমষ্টির এম সি এল এ মুনমুন ব্রহ্মর উপস্থিতি অনুষ্ঠিত হয় যোগদান কার্যসূচী। প্রমোদ বড়োর কার্যকালত বিপিএফ উন্নয়ন হওয়া নাই বলে অনুষ্ঠানত মন্তব্য মুনমুন ব্রহ্মর। বিজেপিরে বিপিএফর মিত্রতা সন্দর্ভত সাংবাদিকর প্রশ্ন এড়াই চলিছে এম সি এল এ গৰাকী। আমার দলীয় কর্মীবৃন্দসকলের লগত মত বিনিময় আছিল, লগতে আমার জয়নিং প্রোগ্রাম আছিল। বিপুল সংখ্যক হুয়াকাঙ্ক্ষী বিলাকে আর বিভিন্ন দল সংগঠনেরপরা বিজেপির পরা ইউপিপিএলের পরা সব দলের পরা আহি পেলাই নেতা কর্মীবিলাকে আহি পেলাই বিপিএফ দলত যোগদান করেছে। আগন্তুক লোকসভা ইলেকশনত আমি বিপিএফ দল হিসাবে আমি নিজস্ব একটা ক্যান্ডিডেটেরে আমি রাইজর সহযোগত আমি নির্বাচন খেলিম আর বিটিসি রক্ষার কারণে, বিটিসিক উন্নতির কারণে, বিটিসি শান্তির কারণে একমাত্র বিপিএফর উপরতেই রাইজর বিটিসিবাসী রাইজর আস্থা আছে।